নমস্কার, আমি নিমেষ অঙ্কের লেখক চঞ্চল ঘোষ। ইউটিউব চ্যানেল দি আইডিয়াল চঞ্চল ঘোষ ফলো করবেন, তাহলে খুব সহজেই অঙ্ক শিখতে পারবেন। আজকে আমি যে সংখ্যাটা শেখাবো, অঙ্কটা নাম্বার সিস্টেমের একটি অঙ্ক। এই অঙ্কটা বহু পরীক্ষায় আসে, আমরা করেছি, অনেক সময় লেগেছে, কিন্তু আজকে আমি যে প্রসেসটা দেখাচ্ছি একটু মন দিয়ে দেখুন কত সহজ হয়ে যাবে। এখানে আছে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা যোগ করব। তাহলে আমরা এইটা যোগ করব কিভাবে? আমরা শেষ সংখ্যাটা দেখব, শেষে কত আছে? 10। দেখুন আমি এখানে দেখিয়েছি, 10কে 2 দিয়ে ভাগ করি, 10কে 2 দিয়ে ভাগ করছি, কত হচ্ছে? 5। এই 5টা আমরা দুবার লিখে দেব, 55। দেখুন 5 দুবার লিখে দিয়েছি। আবার দেখুন পরেরটা, 1 থেকে 100 পর্যন্ত আছে, এই শেষে দেখব 100। 100টাকে আমি 2 দিয়ে ভাগ করি, কত হচ্ছে? 50। দেখুন এই 50টাকে 2 বার লেখা হয়েছে। তারপরে দেখুন এই আছে 1000, 1000টাকে 2 দিয়ে ভাগ করুন, 1000টাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 500। এই 500টাকে 2 বার লেখা হয়েছে। তাহলে এইরকম অঙ্কের 1 থেকে এরকম 0 পর্যন্ত থাকলে আমরা সেই লাস্ট সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ করব, করে যেটা হবে তা সেটা 2 বার লিখে দেব। দেখুন প্রত্যেকটা আমি ভাগ করে এরকম যত দূর যাবে এইভাবে চলে আসবে, কত সহজেই এগুলো হয়ে যায়। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং অন্যদের দেখার জন্য এটা শেয়ার করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।